হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিনই ভিডিওটা হচ্ছে না, তো আজকে ভাবলাম এবার থেকে তোমাদের সাথে রেগুলার বেসিকে ভিডিও শেয়ার করব। তো এখন ফ্রেশ হয়ে বসে আছি ঘুম থেকে উঠে, আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, অনেক মানে আওয়াজ আছে, এর জন্য কপিরাইট খেয়ে যাবো বলে তার জন্য ভয়েস ওভারটা দিচ্ছি। তো ওই দেখো, সকালবেলা উঠে পুচকিকে দোলনায় দিয়ে দেওয়া হয়েছে। ওকে মা কী করে, ঘুম থেকে উঠে 10টার দিকে দোলনায় দিয়ে বাকি সমস্ত ঘরদোর গুছায়। আর এই যে পুচকি যেই ঘরে থাকে সেই ঘরের খাটের অবস্থা দেখো এরকম। তো এখন এগুলোকে গুছানো হবে। আর আমি এই দেখো, আর কি হয়েছে, 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বলে হালকা হালকা ঠান্ডা লাগছে। আর আমি একটাই সিজারিয়ান বেল্ট কিনেছি কোমরে পরার জন্য। কি হচ্ছে, কয়দিন ধরে মানে কয়দিন না, সিজারের পর থেকে খুব ব্যাক পেন হয়। তো আমি শুনেছি অনেকের কাছে ব্যাক পেনটা কমে যায়। আর কাকিমা তো রান্না করে দিয়ে চলে গেছে। তো দেখো, আজকের মেনু ছিল আলু ভাজা, ডাল করেছে আর পাবদা মাছ। তো এখানে রান্না হয়ে গেছে মোটামুটি। আর ওয়েদারটা এত বাজে না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে পাবদা মাছ করেছে, ওয়েদারটা খুবই বাজে, মানে জামা কাপড় তো শোকাচ্ছে না স্যাঁতস্যাঁতে, আমার যেন মানে আমার বর্ষাকালটা একটুও ভালো লাগে না। তো দেখো, একটু রোদ নেই, আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাই। এই দেখো পরিবেশটা কেমন, মানে ওয়েদারটা কেমন ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে লাগে। তো মানে 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার দেখো ওয়েদারটা তোমরা। আর জামাকাপড় তো শুকাচ্ছেই না, একটুখানি রোদ উঠলে না খুব ভালো হয়। মানে আমার যেমন বৃষ্টি একদমই পছন্দ হয় না, ভালোই লাগে না। তো দেখি কালকে রোদ ওঠেনি, আজকে একটুখানি মোটামুটি আজকে বৃষ্টিটা কম আছে, বাট রোদটা সেভাবে ওঠেনি। আর জামা কাপড় মেন হলো, জামা কাপড়গুলো শুকাচ্ছে না, ওয়াশিং মেশিনে দিচ্ছি বাট প্রপারলিভাবে যদি না শুকায় তাহলে একটা কেমন যেন মানে ভেজা ভেজা গন্ধ থাকে না জামা কাপড় থেকে, তো সেই স্মেলটা আসছে। তো এখন এগুলো গোছাবো, গোছালেই হয়ে যায়। কাকিমাটা এসে রান্না করে দিয়ে গেছে, এখন বাদ বাকি ঘরটা গুছিয়ে নিই। তো চলো ঘরটর গুছিয়ে কথা বলছি। তো এদিকে আমি ঘর গোছাচ্ছি, আর অনেক দিন ধরে ভিডিওটাও হয় না শেয়ার করা, এডিটিং করা, কারণ এখন পুচকির পিছনেই বেশি টাইমটা চলে যাচ্ছে। তো আমি সময়ের অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। আসলে কি, বাড়িতে চারজনেরই মোটামুটি পুচকির পিছনেই সময়টা চলে যায়, এক্সট্রা কোনো কাজ বা নিজের জন্য কোনো কাজ করা হয় না, বাট টাইম বের করে আমরা সেটা করার চেষ্টা করি। ম্যাক্সিমাম টাইম যখন পুচকি ঘুমায় সেই টাইমটাই আমরা নিজেরা নিজেদের মতন কাজ করার চেষ্টা করি। আর এইদিকে মা সকালবেলা মানে সারা রাত যেই কাপড়গুলো বেরোয় মা সকালবেলা কাচে, আর এই সকাল থেকে দুপুর পর্যন্ত যেই কাপড়গুলো বেরোয় মা এই দুপুরবেলা কলপারে নিয়ে গিয়ে মা নিজে কাচে। তো এদিকে মা দুপুর এগুলো কেচে ঠেচে স্নান করে নেয়, আমিও সেই টাইমটা স্নানটা করে নিই, পুচকি ততক্ষণ ঘুমায়। এদিকে আমার স্নান করাও হয়ে গেছে। তো আজকে স্নান করে উঠে প্লাম্পের টোনারটা মুখে ইউজ করলাম, আর কিছু আদার্স ইউজ করিনি। তো এদিকে দেখো, ভালো করে টোনার টোনার মুখে মেখে এখন একটু গায়ে লোশন মেখে নেবো, VLCC-র। এটা আমি শপিং মল থেকে কিনেছিলাম। তো দুপুরবেলার খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো একবারে বিকেলে তোমাদের সাথে কথা বলি। কিছু অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি, তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছি শেয়ার করব, শেয়ার করে হয়ে ওঠা হয় না। তো চলো আগে তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাই। আমি এই সানগ্লাসটা কিনেছি মিন্ট্রা থেকে, এস লাইনের। আমার অ্যাকচুয়ালি প্রবলেম হয়, আমি রোদে একদম সানগ্লাস ছাড়া বেরোতে পারি না, আমার প্রচণ্ড মানে মাথা যন্ত্রণা করে। তো যার জন্য আমি সানগ্লাসটা কিনেছি, আগেরটা আমার নষ্ট হয়ে গেছিলো। তোমরা যদি কেউ পারচেস করতে চাও আমাকে বলো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সানগ্লাসের। আর আমি এগুলো উইন্টারে কিনেছিলাম, আমার তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না অনেক দিন ধরেই। তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমার ডেলিভারির আগে, অনেক আগে, দেখতেই পাচ্ছ এগুলো উইন্টারে। তো নেক্সট প্রোডাক্ট হলো জয়ের উপ
রাজস্থান ফেস মাস্ক, এটা প্রচুর মানে যাদের মুখে খুব ট্যান আছে রিমুভ করতে প্রচুর হেল্প করে, আর ব্ল্যাক স্পটও হেল্প করে। আমি তো রেগুলার বেসিক ইউজ করি, তোমরা চাইলে একদিন ছাড়া ছাড়াও ইউজ করতে পারো, বাট আমি রেগুলার বেসিক ইউজ করি। আমি ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম একজন বলছিল দুধের সাথে ইউজ করে নাকি খুব ভালো হেল্প করে, বাট আমি এমনি নর্মালি করি, আর কেউ চাইলে গোলাপ জলের সাথেও করি। তো নেক্সট জয়ের ফুড ব্রাইটনিং ফেস ওয়াশ, আমি দুটো পেয়ারে একসাথে কিনেছিলাম। আমি ইউজ করার পর আমার স্কিনে শ্যুট হয়নি, আমি ট্রাই করে দেখছিলাম ফার্স্ট টাইম, আমার খুব একটা ভালো লাগেনি, মানে ভালোই লাগেনি, একটা ঘরে পড়ে রয়েছে। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো দুটো, তো এখন জানি না অফারটা আছে কিনা, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের চাইলে। আর এটা মা একটা ইউটিউবে লাইভ থেকে শাড়ি কিনেছিল দেখে, তো আমার মনে হলো যে না তোমাদের সাথে একটু সব যখন শেয়ার করছি এটাও শেয়ার করছি, বাট এটার লিঙ্ক আমি দিতে পারবো না, জাস্ট এটা এমনি তোমাদেরকে একটু দেখালাম। মা এটা কাঁথা স্টিকের একটা শাড়ি কিনেছিল, এই যে শাড়িটার পুরোটা। আর এর সাথেই আমি আরেকটা যেটা শেয়ার করছি সেটা হলো মিনচার থেকে মা একটা চুড়িদার কিনেছিল, চুড়িদারটা কেনা হয়েছিল ডিসেম্বরে, সবই প্রোডাক্টগুলো ডিসেম্বরে কেনা। এই দেখো চুড়িদারটা কিনেছিলাম লিভার্সের, তো চুড়িদারটা মা কিনেছিল আমার বার্থডের জন্য, তো পরা আমার হয়নি। তো এইটা চুড়িদারটা খুবই সুন্দর, কাপড় কোয়ালিটি, আমি যে কটা জামা কিনি যা অর্ডার করি সমস্ত কিছু মিন্ট্রার থেকে, কারণ আমার মিন্ট্রার থেকে খুব ভালো স্যাটিসফ্যাকশন পাই। জামার কাপড় কোয়ালিটিটা এক মানে খুবই ভালো, মানে 100-এর মধ্যে 100-ই। আর চুড়িদারটাও খুব সুন্দর, প্যান্টটা খুবই সুন্দর, প্যান্টের সাইডেরটা না সাইডটা খুব সুন্দর, এই জায়গাটা দেখো তো একদম মার মানে পারফেক্টলি, তোমরা যদি সাইজটা মেনশন করে দাও একদম তোমার কোনো খাপাতে হবে না, একদম ফিটিংস আসে। তো আমরা প্রত্যেকবার তাই করি, তো আমাদের কোনো খাপাতে হয় না। তো সেদিনকে ভিডিওটা হাফ হাফ করা হয়েছে, কিছুই করার নেই, সন্ধ্যা মানে রাত্রের তখন 9টা না 10টা বাজে বসেছিলাম, তো এইটুকুনি ভিডিও হট করে মনে হলো যে ভিডিও তোমাদের সাথে করা হয় না। তো বাবা এখানে পুচকি ঘুমাচ্ছিল, ওকে দেখছিল, একজন ওর কাছে সবসময় থাকে। এই যে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি, এই যে মা বাবার হাসি দিল রে, এই যে পুচকি মাঝখানে শুয়ে রয়েছে, আমরা সব চারিপাশে ওকে ঘিরে বসে রয়েছি। এখন দেখাবো না পুচকির কয়টা মাস যাক, 3-4টে মাস যাক, তারপর দেখাবো। তো আমি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আর তোমাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে তো পারচেস করতে চাও আমাকে বলো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, আর পেজটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।